তাঁত প্রধান শান্তিপুরে তাঁতের কাঠেই তৈরি হয়েছিল রথ। পুরি মহেশ অনেক দূরের পথ, তাই নদিয়ার হরিপুর এলাকার জগন্নাথ ভক্তরা মিলে রথযাত্রা করার পরিকল্পনা নিয়েছিলেন। রথ তৈরির বিপুল পরিমাণে অর্থ জোগাড়ে প্রায় অসম্ভব জেনেই সাহায্য নিয়েছিলেন তাঁত প্রধান শান্তিপুরের বিভিন্ন তাঁতি। পরিত্যক্ত তাঁতের বিভিন্ন কাঠের অংশ জোগাড় করে নির্মিত হয় রথ। দুবছর করোনা পরিস্থিতির মধ্যে কোনো মতে নিয়ম রক্ষা হয়েছিল, তবে এবার এলাকার ভক্তবৃন্দের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নির্মিত হয়েছে লোহার রথ। জগন্নাথ দেব নবদ্বীপ থেকে নিয়ে আসা হলেও বিশিষ্ট শিল্পীরা স্বল্প পারিশ্রমিকেই এবার তা নির্মাণ করে দিয়েছেন। চিরাচরিত নিয়ম অনুযায়ী হরিপুর মাঝের পাড়া রমাপ্রসাদ মুখার্জির বাড়ি থেকে ব্রাহ্মণদের কোলে চেপে মনসাতলায় থাকা রথে চড়ে কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত স্মরণীষেধের পুকুর হয়ে স্বাস্থ্যকেন্দ্রের মাঠ অবশেষ রথের শেষ টান হয়ে ঘোষপাড়ায় বাবলা ভট্টাচার্যের বাড়িতে জগন্নাথ দেব থাকবেন এই 7 দিন। ফিরে আসার সময় একইভাবে অনুষ্ঠিত হবে উল্টো রথ। 56 ভোগ রন্ধন, 7 দিনের নতুন বেশভূষা, কীর্তন দল সহ জগন্নাথ দেবের রথে চড়া ভক্তবৃন্দদের রথের রশি টানা নিয়ে গ্রামাঞ্চল মেতে থাকেন এই কদিন। সেই উপলক্ষে বসে মেলা। রথটা করছি, কিন্তু রথটা আমাদের হরিপুরের লোক সর্বদা বাংলাছড়া ও বড়বাজার গুপ্তিপাড়া মহেশ আপনার পুরী যে যার মতো যায়, তা আমরা দেখলাম আমাদের এখানকার প্রচুর লোক যে রথের পুজো দেওয়ার মতন ইচ্ছা আছে। তা আমরা সবাই মিলে বসে আলোচনা করলাম দিনু ঘোষ, আপনার ধনঞ্জয় পাটোয়ারি, আপনার ভোনাথ ঘোষ, তারপরে আপনার আরও গোটা 10 জন, আপনার ধরুন রঞ্জিত পঞ্জাত, এককরি সাধুখা, এরাম বাবলা ভট্টাচার্য, নীলা চক্রবর্তী, রমাপ্রসাদ মুখার্জি, ঠিক আছে, হারু ঘোষ, এরাম নিয়ে সবাই আলোচনা করো যে আমাদের রথ করার মতন পয়সা তো নেই, তাহলে কী করে রথটা হবে। তখন সবাই মিলে একটা মিটিং দেখা হয়ে বললো আমাদের তাঁত তো বাতিল হতে চলেছে, তা তাঁতগুলো দিয়ে কি কিছু করা যাবে। হরিমিস্ত্রি বললো হ্যাঁ নিশ্চয়ই করা যাবে, কেন করা যাবে না আমরা দেখি। তা সবারই বাড়ি বাড়ি আমরা গোটা 10 জন মিলে বেরোলাম। বেরিয়ে বললাম কেউ কেউ তাঁত দিকে ইচ্ছুক, হ্যাঁ কেউ একটা কোলনরজ, কেউ একটা দক্তি, কেউ একটা বান নরজ, এরম করে বিভিন্ন জোনা বিভিন্ন রকম এসে আমাদের কাঠ দিয়ে উপকৃত করলো। আমরা দেখলাম এই কাঠ দিয়ে রথ করা যেতে পারে বা যাবে। মিস্ত্রি বললে হ্যাঁ নিশ্চয়ই করা যাবে, এই কাঠ মানে তাঁতের কাঠ দিয়ে আমরা রথ আজ থেকে 5 বছর আগে তৈরি করলাম। কোনে বছর দুয়েক হলো বা 1 বছর হলো, 2 বছর তো আমরা করোনার ভয় করতে পারিনি কোভিড মহামারীর জন্য। যাই হোক, তবু নিয়ম মেনে স্যানিটাইজার করে মুখে মাস্ক দিয়ে যেভাবেই হোক রথটা আমরা একটু হলেও ছেড়েছি, মানে চালাতে পেরেছি। তারপরে এবছর তো বেশ সবার উৎসাহ নিয়ে সবাই এগিয়ে এসে রথটা আবার হচ্ছে। জগন্নাথ দেব আনা হয়েছিল কোথা থেকে? আমরা জগন্নাথ এনেছিলাম, প্রথম এনেছিলাম নবদ্বীপ থেকে, এবারও এনেছি নবদ্বীপ থেকে, ঠিক আছে। আর আমরা কালাচাঁদ পাল বা কানাই দেউরি, কানাই দেউরির ছেলে আপনার যে পোষেন দেউরি, পোষেন দেউরি ঘোড়া দিয়েছে, করে আপনার রঘুনাথ করে দিয়েছে, আরও বিভিন্ন রকম পুতুল সব ওরা করে দিয়েছে। যা পারিশ্রমিক তা হয়তো আমরা দিতে পারিনি, কিন্তু দিয়েছি কিছু দিয়ে। আপনারা এখান থেকে নিয়ে যান কোথায়? আমরা এখান থেকে নিয়ে যাই, আপনার বাড়িতে থাকে আমার, আমি রমাপ্রসাদ মুখার্জি বা রবি ঠাকুর আমার বাড়িতেই থাকে। এখান থেকে আপনার চলে যাবে কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তর ওইখান দিয়ে হয়ে আপনার চৌমাথা, যে আপনার সেদের পুকুর বলে সেই পুকুর তোলায়, ওখান থেকে আপনার স্বাস্থ্যকেন্দ্রে বা স্কুল মাঠে এসে রথটা পরিক্রমা একটু স্থগিত হবে। ওখান থেকে আবার 12টার সময় টান হবে, ওটা স্বাস্থ্যকেন্দ্রের মাঠে এসে থামবে, ওখান থেকে আবার 6টায় টান হয়ে একদম ঘোষপাড়া মুখে
থাকে। তারপরে ঘোষপাড়ায় আবার ঠাকুর যখন উল্টো মানে নামবে সেই ঠাকুর বাবলা ভট্টাচার্যের বাড়ি আসবে। বাবলা ভট্টাচার্যের মানে মাসির বাড়ি, ওখানে সাত দিন থাকার পর নদিনের মাথায় রথ হবে 24 তারিখে উল্টো রথ। আচ্ছা, এই সাত দিন কিভাবে পূজিত হবে? এইভাবে ওখানে ব্রাহ্মণ বাড়ি আমার ভাইপো, ঠিক আছে, ওটা যেহেতু আমাদের বিস্তৃত ভাইপো সেই জন্য ওই বাড়িতেই রাখা হয়েছে, ও মাসির বাড়ি হয়েছে। এইবার এই বিভিন্ন রকম এই জ্বর হওয়াতে বিভিন্ন রকম আইটেম হয়ে যেগুলো জগন্নাথ দেব খেতে ভালোবাসেন সেই সব দিয়ে পূজিত হবে। সাজ পোশাক কি চেঞ্জ? সাজ পোশাক সব চেঞ্জ হয়েছে, সব নতুন বস্ত্র। এই সাত দিন ধরে? এই সাত দিন ধরে এটা থাকবে। সম্ভবত আবার উল্টো রাতে আমরা নতুন বস্ত্র পরিয়ে আবার নিয়ে জগন্নাথ দেব যান কিসে? যান আমাদের সব নিজেদের ব্রাহ্মণদের কোলে কোলে। আর আমরা তো সোনার ঝাঁটা বা রূপোর ঝাঁটা করতে পারিনি, নারকেল ঝাঁটা ওটাও সোনার কাঠি বলা হয়, ওই ঝাঁট দিয়ে প্রচারণ হবে। আপনার নাম? আপনার রমাপ্রসাদ মুখার্জি, ডাক নাম রবি ঠাকুর, আমার বাড়ি হরিপুর মাঝের পাড়ায়, আমরা বাবলা ভট্টাচার্য, নীলা চক্রবর্তী, এই তিনজন ব্রাহ্মণ মিলে আরও গ্রামের সবাই সহযোগিতা করে রথটাকে সূচনা করে। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।